আশা কইরা গরু তিনি হিলা চাষি করিব হলে দয়া আশা কইরা গরু তিনি হিলা চাষি করিব হলে লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দাও পুরনো গাড়ি, এইভাবে শত্রুতা করে। ভালো গরু বলে দিল, পাতলা পায়খানা করতে গইলে শুয়া চাষে ভাতারে জ্বালা সহ্য হয় মা মরে আলি গো মা, ব্যাগ লোকের চাষ হয়ে আলো গোজ মুড়া ধরে আলো আমাদের কতবা চাষ হবে, গরু শুয়ে আছে সে গরু এত পাতলা পায়খানা করে রে, সব গরু নাকি হাল করবে এত পাতলা পায়খানা করে রে মুখ ধোয়া যাবে কি পায়খানা পারাতে, সৌ গরু খালি ডাক্তার দেখিয়া যাতে ব্যাগ লোকের গোজ মুড়া ধরে আলো আমাদের কতবা চাষ হবে আর কতবা ধান কাটবো আমি কইতে পারবো না। তোর জন্য গরু হাঁক দে না, কি হয়েছে আমি কি করছি, আমি কি করছি, আমি কি যত্ন করতে না যত্ন করিনি, কি বলিস শোন, সে তো কালে আমার দোষ দিবে মুখ পুরা, একটা ডাক্তারের খবর পেয়েছি আবার ডাক্তার দেখিব, হ্যাঁ লক্ষণ দা বলেছে তুই তমলুকে চল যা, গরুর জন্য তমলুকে যাইতে হবে, হ্যাঁ মা গো ডাক্তার দেখি দেখি ফকির হয়ে যাবি তবু চাষ কিভাবে হবে আমি কইতে পারবো, লক্ষণ দা বলে কোনো ভালো ডাক্তার আছে তুই চল যা, আমি কি কই শুনো আর ডাক্তার দেখি তো আপনি ও গরু বিক্রি করে দাও, ও গরু আর উঠবে নি, তোর কোথায় সংসার চলবে না, গরু উঠবে নি, এখনই তমলুকে যাব, কি বলি শোন গরু জামনা করে খাওয়া আমি যাব আর আসবো, মা গো সে গরু দেখলে দুঃখ লাগবে মা, সে কি অবস্থা হয়েছে এত পায়খানা করে টে, পায়খানার সঙ্গে কোনো মেডিসিন বাড়াইতে নি, তোমানে হাসর তোমানকে তো গোজ মুড়া ধরে আলো আমার যে কতবা ধরবে আর কতবা কাটবো আমি কইতে পারবো নি, এত কিপটা আমি কইলি যে পাটলা দিয়ে তুমি হালটা করে লাও চাষটা মানে করে লেই আসো, বলে না ও গরু দিয়ে হাল করিব, সে গরু বাঁচবে নি তার খালি ওষুধ খাবি যা, আর আমি দুবেলা খালি খাবাইটি আমার হাজা হয়ে আলো ও উড়ে উঠা যায় ও মুখপড়া যাইছে ডাক্তারের কাছে যাইছে তমলুকে যাইছে, ডাক্তার মা কতগুলো টাকা খরচা করে তমলুকে যাইছে গরুর ডাক্তারের কাছে যাইছে, ও যাইছে মানে ওষুধ লিয়া ঘরে ফিরবে, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাকরি করি, না আমি চাকরি করি না আমি তো ব্যবসা করি, কি বলবো দাদা আমি 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে, 5টা হাট ঘুরেছি আমার লঙ্কা বেচা কেনা হয়নি, আজকে তমলুক বাজারে আইছি এ লঙ্কা সেল করে তবে বাড়ির দিকে যাব, যদি না সেল হয় এ লঙ্কা পুকুরে ফেলে দিয়ে কলকাতায় কাজে চলে যাব, তার আগে দোকানটা পেতেনি ভালো করে পেতেনি, কাকা একটা কথা জিজ্ঞেস করবো বলবে, কি হয়েছে বলো, এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো, কেন কি হবে, বড় বিপদে আছি, কি বিপদ, লোকের গোজমুড়ো হয়ে গেছে আমার এখন চাষ হয় না, গোজমুড়ো হয়ে গেছে চাষ হয় না, গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে, যে গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে, হ্যাঁ কেরম পাতলা পা, একদম পাতলা জলের মতো, হাত দিয়ে দেখেছিস, হ্যাঁ ঝরে যাচ্ছে, হ্যাঁ দাদা এই সুযোগ কাজে জিজ্ঞেস করি কে বলবে, এই সবে মাল টাকা ওর কাছ থেকে টাকা আমি আদায় করবো, এ ভাই ভাই এদিকা এদিকা, কি কাকা তুই আমার চিনতে পারিনি, না আই আম টিপে ধর, এই কি টিপতেছিস রে, এই গোলা টিপতেছিস কেন, তুমি বললে টিপে ধর, এই আমার নাম টিপে ধর, ডাক্তার টিপে ধর, ও তুমি ডাক্তার, আই আম ডাক্তার, আমি তো তাহলে জায়গা মতো হয়ে যাইছি, এই কি তোকে এমন ওষুধ দেবো গরু শুয়ে আছে তো ও ছুটবে, দেরি করুন কাকা ঝপ কর দাও, এই তবে আমি কিন্তু লাগানোর ওষুধ দিই খাওয়ার ওষুধ দিই না, লাগাবার ওষুধ, হ্যাঁ তোকে দুটো পুরিয়া দেবো ওই দুটো পুরিয়ায় কাজ হয়ে যাবে, দুটো পুরিয়ায় কাজ, হ্যাঁ ক টাকা দাম কাকা, 1300 টাকা, 1300 টাকা, হ্যাঁ
এই বলেছি শুন কি এটা হচ্ছে 40 এটা হচ্ছে 60 40 কাজটা হচ্ছে বলে দিচ্ছি বলো গরু লাজুচ করবি হ্যাঁ এই 40টা নিবি নিয়ে গরুর পেছনে ঘষে দিবি গরু শুয়ে আছে তো ও উঠে ছুটবে তাহলে লাগাবার ওষুধ আমি লাগাবার ওষুধ দি 1300 টাকা দাম হ্যাঁ তোমাদের যদি দরকার হয় আমার কাছে নিয়ে যাবে তাড়াতাড়ি ধর আবার টাকা গুনতেছিস কেন থপগা মেরে দিয়ে দিবি গুনতেছে কার কাছে এই যে জানিস না লাগাও 1000 টাকা আছে 300 টাকা কম হচ্ছে 300 টাকা আবার বাকি এই তোমার বাড়িটা কোথায় বলো আমি গিয়ে দিয়ে আসবো আমার ঠিকানা বলে দিচ্ছি শুন কোথায় নন্দকুমার বাজারে যাবি হ্যাঁ গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার ওটা আমার নাতনির তো ওটা তোমার নাতনির দোকান আমি করে দিয়েছি তুমি ওখানে থাকো ওই হ্যাঁ তাহলে আমি ওখানটায় গিয়ে 300 টাকা দিয়ে আসবো ঠিক আছে চলে যা তুমি 1000 টাকা রাখো যা চলে যা তাহলে কাজ হবে তো হবে মানে গরু শুয়ে আছে ছুটবে তাহলে আমি আসি কাকা পরে দেখা যা চলে যা দাদা 5 কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি ই আদম আর এখানে থাকবে ই আদম এখান থেকে বিদায় নেবে chilo de la sa আকাশের লক্ষ্য তারা গরু একবার উঠুক তো স্বর্গের তারা ধরাবো গরু অবস্থা হয়েছে গরু সে খালি বাড়ি যাটে এবার ভালো হয়ে যাবে ভালো হবে ওষুধ আস দুটো পুরিয়ায় কাজ পুরিয়া হ্যাঁ লাগাবার ওষুধ দিতে ডাক্তার টিপে ধর নাম করা ডাক্তার পাতলা পায়খানা করেটে লোক খাবাবার ওষুধ দেয় কি লাগিবার ওষুধ কি তার পায়খানা বাড়ি যাটে খাবিলে তবে তো পায়খানা ধরবে এ লাগিলে কি বন্ধ হয় সে ভালো ডাক্তার ডাক্তার টিপে ধর না না এ বিলেত ফেরত ডাক্তার লিয়ে হ্যাঁ এ দুটো পুরি আয় কাজ এ বিবিএ ডাক্তার এই এটা 40 এটা 60 40 এই এক কাজ কর তুই ওই 40টা নিয়ে ফটিটা নিয়ে গরুর লাজ উঁচু করে কোঁদে খসে দে আরে সা কি ডাক্তার দেখা তা পায়খানা হারে লাগিয়ে দিলে পায়খানা জাম হয়ে যাবে সে ভালো নাম করা ডাক্তার আইদা মাঠে যাবে ছোট ডাক্তার দে পুরি আর মানে পুরি আর কথা শুনে গরু বাবা আটে হ্যাঁ বুঝতে পারছে যে আমার পায়খানা জাম হয়ে যাবে আরে সালা পুরিয়ার কথা শুনে গরু তো টাটকা হয়ে যাচ্ছে আগে লাগি দে তাহলে লাগিলে মনে হয় পুরো ক্লিয়ার ও ছুটবে এখন তোমানকে আগে আমার চাষ করবে এবারে আসনি কি দিচ্ছে বাবা দিচ্ছে তাহলে ওই গরুর লাশটা তুলে জৌঠুনি পায়খানা বাড়াটে হ্যাঁ সৌটি ঘষে দেবো ওটা ভালো করে ঘষে দে আচ্ছা ও মা গো এ তো লাল তক তক করে ঠে এই হেভি কোড়া মাল তো বা এ তো এত ঝাঁজ বাড়া তাড়াতাড়ি ঘষ তাড়াতাড়ি ঘষ আমার হাতে আছে সৃষ্টি ও কত জোরে ছুটবে সৃষ্টি কি করবো তুই এটা নে আমার পথে ঘষে দে কি ডাক্তার নাকি ডাক্তার বিজ্ঞান হয়নি কেন
ডাক্তার টিপে ধর না না আমার গা ঘিন ঘিন করেটে আমি জৌঠি গরুর ঘষে দিছি সৌঠি আবার তোমার ঘষতে হবে ও জায়গায় আমার হাত যাবে নি তোমার জায়গা তুমি ঘষে লও গরু ছুটতেছে ওঠি আমার হাত যাবে নি এ রাকেল কেন আছে ও কাই বন্ধু গরু ছুটতেছে তুমি তোমার ঘষ গরুটা ধরে আনি তোর ব্যবস্থা করব আমি ঘষতে যাই ওঠি আর কাই কি হবে আমি তোর আমি নিয়েছি আগো তোমার পায়খানা দাম হবে নি তো ও ভালো বউ যে চলে গেল রে ও শালা কি দেছে লঙ্কা গুলো তুই এক কাজ কর এক বালতি জল আন ও মা গো আরে একটা পাকা নে ও বাবা তুই আমার সঙ্গে চ নন্দকুমার যাব ও শালারকে ধরবো লঙ্কা গুলো তো তাতার চাপ सुनो बंगाल वाली नाच तो हली सुनो बंगाल वाली नाच तो हली हली राखा तू कान पर ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম এন্ড স্বাগতম এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি সঙ্গে থাকছে ল্যাংচা মালাইকারি বোঁদে সীতাভোগ রাজভোগ এবং স্নেহ মায়া মমতা ভালোবাসা ফ্রি অতএব অপেক্ষা না করে তাড়াতাড়ি চলে এসো কোথায় গেলি ছুটে আয় রে জল দে বড় বউ চলে গেল রে বড় বউ জল দে হাওয়া দে ও বাবা বল তুই হাওয়া দিছিস না মাতি দিস ভগবান তার হাত দিয়ে পাকাটা ভেঙেছে রে চলে এই এই তো ফুলকো মিষ্টান্ন ওইটি লেখা আছে ফুলকো মিষ্টান্ন ভান্ডার এ ফুলকো ইয়েস তোর মিষ্টি দোকান তো হ্যাঁ হ্যাঁ 30 জায়গা মতো তো এই বুড়ো কই রে দাদু দাদু তো গোডাউনে মিষ্টি পাক দিচ্ছে তাহলে তো ধরে পাক দি না না আবার কাজ সে ও দাদু পাক দাও ওইটি তো কি তুমি কি লুব না কি না আমি বড় চালান করব আবার চালান কাজ মানে কাস্টমার আমি বড় কাস্টমার বলে দিল এই অনেকগুলো মিষ্টি নেব ডাক্তারে ধরতে গিয়ে কি চালান এই এই তোর দোকানে বড় গোল্লা আছে আছে তো বড় গোল্লা ক টাকা পিস 10 টাকা পিস ওটা 300 পিস দে ওয়াদগা কি হবে তো ছাদ হবে জল দে হাওয়া দে জল দে ও জলে গেল রে জল দে হাওয়া দে এই তোর দোকানে বোঁদে আছে হ্যাঁ ভালো বোঁদে আছে বোঁদে যন্ত্রণা হ্যাঁ হাওয়া দে বড় বউ জল দে হাওয়া বোঁদে ক টাকা কিলো বোঁদে 100 টাকা কিলো এই ওটা 30 কিলো ওয়াদগা কি হবে তো ছাদ হবে জল দে হাওয়া দে জল দে হাওয়া দে বোঁদে বোঁদে লেগেছি হ্যাঁ এই তোর দোকানে ইয়ে নি ল্যাংচা হ্যাঁ ল্যাংচা আছে তো বড় ল্যাংচা ইয়া ওয়া এই ল্যাংচা ক টাকা পিস 15 টাকা পিস এই ওটা 600 পিস ওয়াদগা কি হবে তো ছাদ্দ হবে জল দে হাওয়া দে জল দে হাওয়া দে জল দে হাওয়া দে সহ্য হয় না রে তোর দোকানে ইয়ে আছে কি আছে ইলিশ মাছের দাগা ইলিশ মাছের দাগা কার্তিক মাসে পাওয়া যায় ওই ধান কাটার সময় ও ওই ছাপা মিষ্টি হ্যাঁ ইলিশ মাছের দাগা হ্যাঁ মাঝখানে লাল মতো পুটি আছে হ্যাঁ মাগুর মাছের দাগার আছে এই এই ওটা ক টাকা 8 টাকা পিস এই ওটা 300 পিস ওয়াদগা কি হবে তো ছাদ এ ওলা হাওয়া দে ও জল দে হাওয়া দে জলে গেল রে এই লিখেছি হ্যাঁ লিখেছি এই কত কিলো হয়েছে 2800 কেজি এই ওই ওইগুলো ওইগুলো বড় একটা গামলি ঢালবি গামলি ঢালবো হ্যাঁ বড় গামলি ঢেকে ঢেলে এই তোর দোকানে সেই বড় খুন্তি আছে আছে যেটা সন্দেশ পাক দিস হ্যাঁ ঢুকে যাবে এই সেই সেইটা নেই এক জায়গায় ঘাঁটবি সব এক জায়গায় ঘেঁটে ঘেঁটে আমি 5 টাকা নেব হাই ওয়াদগা মিষ্টি লিয়া আবার 5 টাকা হ্যাঁ 5 টাকা না না আপনি কি আর কি পেয়েছেন না ফাটলাম কত আপনি মিষ্টি দোকান বলে এটা মনে হচ্ছে না বুড়ো পাক দিতে তো ধরে বুড়ো মানে দাদু আগে
বুড়ো দাদু বড় বউ জল দে কি ক্ষতি করেছি সব জলে গেল বড় জল দে তুই আমার নাতিনের দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস জল দে তোর ব্যবস্থা করে দেবো নাতনির বাড়ি খুঁজে এলি মেরে করব তোর পোকা গুড় লুঙ্গা পুরিয়া ও কেন দিবি পশু টাকা গুড় লুঙ্গা পুরিয়া ও কেন দিবি পশু টাকা নাতনির বাড়ি খুঁজে এলি নাতনির বাড়ি খুঁজে এলি মেরে করব তোর পোকা নাতনির গুড় লুঙ্গা পুরিয়া ও কেন তোমরা এত মিষ্টি নষ্ট করছো জল ছাড়া খাটি দুধে তৈরি তোমার এই খবরটা কোনো দিনও গেল না নাদিনী আমি ভুল করেছি তুই আমার ক্ষমা করে দে আমি ডাক্তার টিপে ধর আচ্ছা তো দুটো পুরিয়া দেবো পুরিয়ায় কাজ হবে দুটো ও তো যা যা লাগিবো সে ছুটবে শালা তুই কত ক্ষতি আমার গরু তো পাও তোমার ওধারে ঠিক আছে আমি কাই যাবো ও আর নেই তাহলে গরু মানুষের যদি ওরকম হয় সে অবলা প্রাণী কাই কি হাটে হায় হায় তার পায়খানা তো বন্ধ হয়েছে সে ছুটে হেঁটে কেনে দিলি লঙ্কার গুণ ক বলে কাকা এখানটা গরুর ডাক্তার কোথায় তুমি জানো আমি কেন কি হবে বলে গরু শুয়ে আছে ওঠে নি পাদরা পায়খানা করতেছে আমি বলি সেই লঙ্কা আমার সেল হয়নি ৫০ লঙ্কায় ওকে দিয়ে ৪০০ টাকা আদায় করে নিচ্ছি ওশালা
শালা লঙ্কা সেল হয়নি বলে বোকা লোক পেয়ে শালা আমার ঠকিছো শালা আরে মুখ পড়া গিরগিরির বাচ্চা রুগী হইতে বেশি সময় যায়নি উল্টা পাল্টা খেয়ালুব রুগী হয়ে যাবো তাকে ডাক্তার হইতে গেলে তার ডিগ্রি দরকার লঙ্কা বিক্রি বলা বলে টিপে ধর গরুর ডাক্তার করেছি মহাভুলামি তুমি কেন বোঝো না মার খাওয়ার মতো কাজ করলে মার খেতে হয় দাদু ছি কথায় অভাব ছিল তোমার বলতে পারো কেউ করে ওভাবে আর কেউ করে স্বভাবে তোমার এত বড় একটা মিষ্টি দোকান সেখানে তোমার কম টাকা ইনকাম হচ্ছিল সামান্য করা টাকা ইনকামের জন্য একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিলে না তুমি সত্যি আমি যা ভুল করেছি আমি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও আরে তোর একটু লঙ্কা গুঁড়া দিয়ে আয় মুখ পোড়া ক্ষমা করে দেবো আমি বোকা বলে সবাই আমার ঠোকা আরে ফুলক এই তোর ক্লিং বয়েস তোর বড় বড় লেংচা কত সহ্য করবি দাদু আর ও বুড়া লিয়া তুই দোকানদারি করুর কি করে ওই ওর টেনশনে টেনশনে পুরো রোগা হয়ে যাচ্ছে যে হাজার টাকার কথা বলছেন ওই টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না দুবু হাজার টাকার জায়গায় 5000 টাকা দিয়ে দেব কিন্তু দাদু যে ভুলটা করেছে দাদু তো ক্ষমা চেয়েছে কিন্তু দাদুর হয়ে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই দিদি দিদি তুই আমাকে দিদি কইলু এই ও দিদি বলেছে হ্যাঁ গো তাহলে ও আজকে তো আমার শালি ওটার উধার জ্বালা জ্বালা করে রে তুই উধার শালি করে আরে শালি মানে আধিঘর বালি তুই লেংচা দে খালি তোর বালি লিখে দিবে মুখ পোড়া আরে বলতে হবে না অবশ্যই দেব সত্যি দেখুন দিদি আমার ভ এই 300 পিস লেংচা প্যাক কর 300 টাকায় 500 দিয়ে দিয়ে দেব যা তাড়াতাড়ি যা দাদাবু যা অবস্থা ভালো ডাক্তার দেখি নিয়ে যাবেন কিন্তু আর আজকে দিনটা থেকে কালকে 500 মিস নেক্সট নিয়ে যাবেন মশাল তৈরি কর তোমার দেখলে আমার সে শত জন্মের কথা মনে আইসে আমার গরুটা চলে এলো আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা গরুকে পূজা করি গরু গৃহপালিত পশু আমরা গরুকে দেবতা বলে আমরা মানি সেই গরুকে লঙ্কা ঘষিয়া দিয়া দেখ পাপের কোনো ক্ষমা নেই তুমি আমার ক্ষমা করে দাও আর এমন ভুল কোনোদিন করবো না পাপ করছো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গোসিংহকে বধ করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ প্রাশ্চিত্য করেছিল সেই ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ে থেকে সৃষ্টি হয়েছিল রাধা কুণ্ড আর ডান পায়ে থেকে সৃষ্টি হয়েছিল কৃষ্ণকুণ্ড রাধা কুণ্ড আর কৃষ্ণকুণ্ড থেকে এসে মানুষ জানতে পেরেছে যে গোহত্যা মহাপাপ তাই এমন ভুল আর তুমি কোনোদিন করবো নি গো সারা জীবন কি তুমি এইভাবে বোকা হয়ে থাকবে যেই পৃথিবীর বুকে কম কথা বলে তাকে আমরা বলি বোকা এইভাবে তুমি আর কত ঠকবে সংসার করতে গেলে উভয়ে স্বামী স্ত্রীর কথা মেনে চলতে হয় মানে সংসার হয় না আমি চাইবো আমি চেয়েছিলাম যে তুমি ভালো মানুষের মতো চলাফেরা করবে সৎ পথে থেকে সৎভাবে ব্যবহার করবে আমি আবার তোমাকে যতটা ভালো মানুষের মতো জায়গায় আনার চেষ্টা আমি আবার করব আমি নতুন করে তোমাকে ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার পিয়ারে 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 ও পিয়ারে আমি নয়
বুঝিয়া তুমি দূরে রেখো না আমায় পিয়ারে 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 ও পিয়ারে স্বপ্ন দেখেছিলাম কিন্তু তোমার ফিরে পেতে চাই।